আমাদের সঙ্গে আমাদের ফটোগ্রাফার ভাই আছে, ফটোগ্রাফার বড় ভাই। শামিম অনেক ভালো কাজ করছে, জন্য দোয়া করবেন এবং নতুন হাতের সম্ভাবনা নিয়ে শামিম ইকবাল এগিয়ে যাচ্ছে, আপনাদের দোয়াও ভালোবাসায়। আর সবচাইতে মজার বিষয় হলো শামিম সব বিষয় ব্লগ করে। ডাস বাংলা মাঠে এখন ফটোশুট করব, ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে, অনেক লং টাইম পর আসলাম ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটি বেসিক্যালি ফটোশ্যুটের হচ্ছে, আমরা আজকে ফটোশ্যুটে যাচ্ছি, আমার সঙ্গে দুইটা বড় ভাই আছে। আসলে অনেক দিন পর ভিডিও দিচ্ছি, আমার কিছু পার্সোনাল প্রবলেমের কারণে ভিডিও দিতে পারিনি, আমি এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো চলেন, আমাদের সঙ্গে আমাদের ফটোগ্রাফার ভাই আছে, সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোশ্যুট করব। তো আমরা এখন ফটোশ্যুট করব, তো দেখা হচ্ছে নেক্সট শটে। সো গাইস, আমরা এখন ফটোশ্যুট করতেছি, ফটোশ্যুট করতেছে অ্যান্ড একটু পরে ফটোশ্যুট করব আমি। সো আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাই ব্যাক ক্যামেরাতে দেখাই। তো বড় ভাইয়ের ফটোশ্যুট করতেছে ফটোগ্রাফার বড় ভাই, দেখতে পাচ্ছেন গাইস। কিছুক্ষণ পর আমি ফটোশ্যুট করব, বড় ভাই পোস্ট নিচ্ছে, ফটোশ্যুট করতেছে ফটোগ্রাফার, ফটোশ্যুট করতেছে। আমরা এখান থেকে আবারও মহাদেবপুর যাব, তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, যদ্দূর পারি সুন্দর করে দেখানোর চেষ্টা করবো। তো দেখাচ্ছি নেক্সট। তো গাইস, আমি এখন ফটোশ্যুট করবো, বড় ভাই আমার ভিডিও করতেছে, তো দেখছেন। তো গাইস, আমাদের এখানকার ফটোশ্যুট শেষ, আমরা আরেকটা লোকেশনে যাচ্ছি, দেন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সো চলেন। তো আসলে আজকে আমরা যাচ্ছি মহাদেবপুরে বেসিক্যালি ফটোশুটের জন্য। আমরা এখন বর্তমান অবস্থান করতেছি স্বাধীনতলি বাজারে, এখানকার কিছু রাস্তার ভিউ, আশেপাশের ভিউ দেখে আসেন চলে। Thank you.
ভাই চলে আসলাম মহাদেবপুরে। অলরাইট গাইস, সো আমরা চলে আসলাম মহাদেবপুর ডাস বাংলা মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠটা অনেক সুন্দর মাঠ, এখান থেকে ব্রিজের নিচে ডাস বাংলা মাঠ দেখতে পাচ্ছেন আপনারা। গাইস আমরা চলে আসলাম মহাদেবপুর বাজারে, গাড়ির মধ্যে আছি, তো দেখতে পাচ্ছেন আপনারা। অলরাইট গাইস আমরা চলে আসলাম মহাদেবপুর বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে মহাদেবপুর বাস স্ট্যান্ড। তো আমরা একটু কাজে যাচ্ছি, এখান থেকে আমি আপনাদের আলোকে দেখার চেষ্টা করবো। অলরাইট গাইস, সো চলে আসলাম আমরা মহাদেবপুর। তো এখন আমি আসি বর্তমান মহাদেবপুর বুলবুল সিনেমা হলের পাশে, দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে এই পাশে বুলবুল সিনেমা হল। আমি এদিকে যাচ্ছি না, আমি এদিকে দেখানোর চেষ্টা করতেছি, চলেন আমরা দেখানোর চেষ্টা করি। তো আমি একটু আপনাদেরকে রিয়েল ভিউ দেখাই, চলে আমরা যাচ্ছি এখন খাওয়া দাওয়া করবো, তো চলে। রাইট গাইস, নাও আমরা এখন খাওয়া দাওয়া করে অলমোস্ট 2 ঘন্টা পর আপনাদের মাঝে আসলাম। তো আমরা এখানে এখন ফটোশ্যুট করব, ব্রিজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু ফটোশ্যুট করব। তো চলেন দেখা। অলরাইট গাইস আমরা চলে আসলাম নেক্সট শটে। আমি এখন আসছি বর্তমান ছাতা,
বড় ভাইরা ওখানে ওই পাশে ফটোশ্যুট করতেছে, আমরা ফটোশ্যুট করব এখানে লাস্ট ফটোশ্যুট। সো চলেন বড় ভাইদের সঙ্গে পরিচয় হওয়া যাক। এই তো বড় ভাই, ব্যাক কি বলো? হাই শামিম, অনেক ভালো কাজ করছে, এর জন্য দোয়া করবেন এবং আর ভিডিওগুলো আছে এগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন, আর যে চ্যানেলটা আছে এটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভাই আপনাকে। সো আমি আর একটা বড় ভাই, তো ফটোগ্রাফের সঙ্গে পরিচয় হওয়া যাক। দিস ইজ রায়হান ভাইয়া, আমার সাবস্ক্রাইব এবং ভিউয়ার্স জন্য কিছু বলেন। আসলে কিছু কথা না বললে না, পৃথিবীতে অভিজ্ঞতা সম্পূর্ণ হয়ে কেউ কাজ শুরু করে না, কাজ করতে করতে অভিজ্ঞতা সম্পূর্ণ হয়। রাইট, সুতরাং নতুনত্বের সম্ভাবনা নিয়ে শামিম ইকবাল এগিয়ে যাচ্ছে, আপনাদের দোয়া ও ভালোবাসায়। আর সবচাইতে মজার বিষয় হলো শামিম সব বিষয় ব্লক করে আমাদের বিনোদন দেওয়ার জন্য, এটা খুব মজার বিষয়। থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা এখন কিছু ফটোশ্যুট করব, তারপর এখান থেকে ব্যাক করব। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।